আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশের অনলাইন জগতে ভাইরাল ডাক্তার হিসেবে পরিচিত। কিটো ডায়েটের পরামর্শদাতা হিসেবেই মূলত তার জনপ্রিয়তা এবং তার উত্থান। এই ডাক্তার জাহাঙ্গীর কবিরকে নিয়ে গত কয়েক সপ্তাহ যাবতই বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া, অনলাইনে, বিভিন্ন পেপার পত্রিকায়ও লেখালেখি হচ্ছে। গতকাল রাত থেকে বিষয়টা একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আর বাংলাদেশের ডাক্তারদের একটা সংগঠন FDSR, তারা ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে, অনলাইন থেকে তার ভিডিওগুলো সরানোর হুমকি দিয়েছে। তারা মানে ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং অভিযোগগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করব। আসলে প্রথমেই বলে নিই যে আসলে ডক্টর জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে মেডিকেল সায়েন্স রিলেটেড, পিওর মেডিকেল সায়েন্স রিলেটেড যেসব অভিযোগ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি, সেগুলোর জবাব আমার কাছে আছে, কিন্তু আমি সেগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এটা আমার ফিল্ড না, আমি ডাক্তার নই, সায়েন্সে পড়লেও আমি ডাক্তার নই, দ্যাটস ওয়াই আমি এ বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না। যদিও জবাব আমার কাছে রয়েছে, কিন্তু এই বিষয়ে আমি আলোচনা করলে সেটা লেজিটিমেসি পায় না। আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অভিযোগ এবং তার পেছনে কারা কারা ষড়যন্ত্র করছে, তারা কারা তার পেছনে লেগে আছে, এই বিষয়টা সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে বলে নিই এই ডাক্তারদের এই সংগঠনের মহাসচিব ডাক্তার শেখ আবদুল্লাহ মামুন ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিটা আমি মনোযোগ দিয়ে পড়েছি। সেখানে যে অভিযোগগুলো করেছেন প্রত্যেকটা অভিযোগেরই জবাব রয়েছে। সেখানে ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে যে মূল অভিযোগ জাহাঙ্গীর কবির বিরুদ্ধে সেটা হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির অবৈজ্ঞানিক ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, যেটা জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্যে হুমকি, মূল অভিযোগ হচ্ছে এটা। এটার জবাবে আমি সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ থেকে যেটা বলতে চাই, মেডিকেল সায়েন্সের সব বিষয় কিন্তু পিওর সায়েন্স না। মেডিকেল সায়েন্সের অনেক বিষয় সোশ্যাল সায়েন্স সার্ভের সাথে সম্পর্কিত, মেডিকেল সায়েন্সের অনেক বিষয় সোশ্যাল সায়েন্স সার্ভে মেথোডোলজি ফলো করেই কনক্লুশনে আসা হয়। যেমন একটা টিকার কার্যকারিতা, কোনো একটা ফুড হ্যাবিট, এই খাদ্যটা কত পার্সেন্ট মানুষের জন্য সহনশীল, কত পার্সেন্ট মানুষের জন্য ক্ষতিকর, বা নানান বিষয়ে কিন্তু বিতর্ক আছে। তো এই বিষয়গুলো কীভাবে কনক্লুশনে আসা হয়, এটা সার্ভে করা হয়, আর সার্ভে মেথোডোলজিতে লিমিটেশনস থাকবেই। এর মানে এখানে তো কনসেনসাস না মেডিকেল সায়েন্সের সব বিষয়ে। আর ডাক্তারদের সাথেই তো বাংলাদেশি ডাক্তার এইটা বলে, যুক্তরাষ্ট্রের ডক্টররা এইটা বলে, ইন্ডিয়ান ডক্টর এইটা বলে, বিভিন্ন বিষয়ে একাধিক মত আছে, একটা কন্ট্রোভার্সিয়ালি বা একতলাপ আছে বিভিন্ন বিষয়ে, যে এটা উপকারী এইটা উপকারী না, এটা নেওয়া যেতে পারে এটা না নেওয়া যেতে পারে, এটা ডাক্তারদের মধ্যেই তো বিভিন্ন মতপার্থক্য হয়। এবং বাংলাদেশের প্রচলিত যে অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্স, এই সায়েন্স অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা, হার্বাল চিকিৎসা, কবিরাজি চিকিৎসা পুরোটাই আনসাইন্টিফিক। কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার বলবে না যে হোমিওপ্যাথিক চিকিৎসা সায়েন্টিফিক। তাহলে সেগুলোর বিপক্ষে, সেগুলো আনসাইন্টিফিক বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি বাংলাদেশের এই ডাক্তারদের সংগঠন কেন করছে না? আমি আগেই বলিনি যে আসলে ডাক্তার জাহাঙ্গীর কবির একজন মানুষ, তিনি ভুলের ঊর্ধ্বে নন, তার সব বিষয়ের সাথে আমি কিছুতেই একমত নন। তিনি নিজেও স্বীকার করেন যে ভুল ত্রুটি তার হতেই পারে, আর সায়েন্স বা এই বিষয় নিয়ে যারা ডিল করবেন তাদের ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আর সেক্ষেত্রে বিশেষ করে ডায়াবেটিক্স এবং কিডনি রোগীদের বিষয়ে ডাক্তার জাহাঙ্গীর কবির যে থিওরি, এটা অধিকাংশ ডাক্তার এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, ভুল ত্রুটি তার আছে নিঃসন্দেহে। কিন্তু বাংলাদেশে অ্যালোপ্যাথিক ডাক্তাররাই সায়েন্টিফিক চিকিৎসার নামেই তারা ভুল চিকিৎসা করছে, অপচিকিৎসা করছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে। আমার অভিজ্ঞতা আছে, আমার পরিবারের লোকজনের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে যে বাংলাদেশের ডাক্তার ভুল চিকিৎসা করেছে, ইন্ডিয়ার ডাক্তার সঠিক বিষয়টা আইডেন্টিফাই করতে পেরেছে, তারা সঠিক চিকিৎসা করেছে। পৃথিবীর অনেক দেশে চিকিৎসার জন্য আমি গিয়েছি, বাংলাদেশের ডাক্তারদের অধিকাংশ ট্রিটমেন্ট, ছয় মাস, এক বছর, দুই বছর ট্রিটমেন্ট তারা পুরোপুরি ভুল হিসেবে সাব্যস্ত করেছে। কই এই সায়েন্সের নামে আনসাইন্টিফিক চিকিৎসার বিপক্ষে তো এই ডাক্তারদের সংগঠন কিছু বলছে না, ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিপক্ষে কেন? এর মানে আসলে ডাক্তার জাহাঙ্গীর কবির ভুল ত্রুটি থাকলেও তার মধ্যে এমন ভুল ত্রুটি যেগুলো অধিকাংশ ডাক্তারদের মধ্যে আছে, আর তিনি যে মেথোডোলজি ফলো করেন, তিনি যে বিষয়টা করার চেষ্টা করছেন যে সেলফ ইমিউন সিস্টেম, তো এগুলো আসলে ওই অর্থে পুরোপুরি ডিনাই করা যায় না, আনসাইন্টিফিক বলা যায় না, লিমিটেশনস অবশ্যই আছে। ভ্যাকসিন বিষয়ে তিনি ক্লারিফাই করেছেন যে ভ্যাকসিন নেওয়ার বিপক্ষে তিনি নন, তিনি ভ্যাকসিন নিতে এনকারেজ করেছেন, অতএব তার বিপক্ষে এই অভিযোগগুলো নিঃসন্দেহে ষড়যন্ত্রমূলক। এগুলো ব্যাখ্যা করবো যে আসলে ষড়যন্ত্রের নেপথ্যে কারা।
এর সাথে সাথে এটা বলে নিই যে আসলে ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিপক্ষে ষড়যন্ত্র করছে, এটা আসলে কোনো দেশীয় চক্র না, একটা আন্তর্জাতিক চক্র, যে আন্তর্জাতিক চক্র ডাক্তার জাহাঙ্গীর কবিরের পেছনে লেগেছে সেটা সম্পর্কে বলবো। আসলে পৃথিবীর বিভিন্ন কার্যক্রম সম্পর্ক ডাক্তার বা বিভিন্ন তাত্ত্বিক বা এদের পেছনে বিভিন্ন লবি কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে ইহুদি লবি কাজ করে, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশের ডিসিশন মেকিং প্রসেস বিভিন্ন জুয়েস লবি তারা প্রভাবিত করে, মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করে তেল কোম্পানির মালিকরা, মানে তেল কোম্পানিগুলোর এতটাই প্রভাব যে রাজা বাদশাহ অথরিটেরিয়ান কান্ট্রিজ তারাও চাইলে তাদেরকে কনসিডার না করে ডিসিশন মেক করতে পারে না। বাংলাদেশেও বিভিন্ন লবি রয়েছে, বিভিন্ন প্রেশার গ্রুপ রয়েছে যাদেরকে বাদ দিয়ে সরকার ডিসিশন মেক করতে পারে না, যাদের কাছে অনেকটা অসহায় সরকার বা রাষ্ট্র, অনেক ক্ষেত্রে এরকম হয়। এর মানে বিশ্ব রাজনীতি, বিশ্ব ব্যবস্থার পেছনে এক শক্তিশালী লবি কাজ করছে যারা নন পলিটিক্যাল, অনেকটা ইনভিজিবল, কিন্তু তাদের শক্তি মারাত্মক, তারা ভিজিবল পাওয়ারকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। তো ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিপক্ষেও সেম কাজ হয়েছে, কোনো আন্তর্জাতিক লবি কাজ করছে, কারণ এই ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে ডাক্তার জাহাঙ্গীর কবিরকে যে চিঠিটা দেওয়া হয়েছে, চিঠিটা পড়েই আমার কাছে এটা মনে হয়েছে, চিঠিটা মনোযোগ দিয়ে আমি পড়েছি, চিঠির ভাষা পড়লেই সূক্ষ্মভাবে এটা অ্যানালাইসিস করা যায়, এই কনক্লুশনে আসা যায় যে তার বিপক্ষে আন্তর্জাতিক অর্থনৈতিক মাফিয়া গোষ্ঠী কাজ করছে। কারণ সে চিঠিতে বলা হয়েছে যে ডাক্তার জাহাঙ্গীর কবির বড় বড় প্রেসক্রিপশন যে সব ডাক্তার লেখে, অনেক ঔষধ লেখে, তার সমালোচনা করেছেন, এটা হতেই পারে এটা বলেছেন। এর মানে ডাক্তার জাহাঙ্গীর কবির যে মুভমেন্ট সেলফ ইমিউন সিস্টেম, যে অতিরিক্ত ঔষধ খাওয়ার দরকার নেই, ঔষধ বিমুখ করা অথবা অতি প্রয়োজন ছাড়া ঔষধ গ্রহণ না করা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা, তুলে ধরা, এবং অল্টারনেটিভ চিকিৎসা সিস্টেম, সেলফ চিকিৎসা সিস্টেম, এটার উপর জোর দেওয়া, এতে যেটা বোঝা যায় যে বর্তমান পৃথিবীর অন্যতম জায়ান্ট অর্থনৈতিক পরাশক্তি হচ্ছে ঔষধ কোম্পানিগুলো, তেল কোম্পানি, ঔষধ কোম্পানি, এরাই সারা পৃথিবীতে, এবং বাংলাদেশে এরা খুবই পাওয়ারফুল, বাংলাদেশে ঔষধ উৎপাদনে কিন্তু বিশ্বের মধ্যে একটা র্যাঙ্কিংয়ে রয়েছে। তো সেক্ষেত্রে এই ঔষধ কোম্পানিগুলো একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর ডাক্তার জাহাঙ্গীর কবিরের পরামর্শ, তার আলোচনা একটা তাসির রয়েছে, প্রভাব রয়েছে, বিভিন্ন ঔষধ কোম্পানি, বিভিন্ন ঔষধ, বিভিন্ন গ্রুপ, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চিঠির ভাষা কিন্তু সেটা স্পষ্ট, এবং এই ডাক্তারদেরকে কটাক্ষ করা, ডাক্তারদের কাছে না যাওয়ার কথা বলা, এই বিষয়ে একটা ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে। এমন চিঠির ভাষা থেকে বোঝা যায় ডাক্তারদের একটা সিন্ডিকেটের ব্যবসা, বিশেষ করে ঔষধ কোম্পানিগুলোর প্রমোটার তো মূলত ডাক্তাররা, কারণ তারা ঔষধ না লিখলে তো সেটা চলবে না। তো এই এই শক্তিশালী মাফিয়া জায়ান্ট, অর্থনৈতিক জায়ান্ট ডাক্তার জাহাঙ্গীর কবিরের পেছনে লেগেছে, এটা চিঠিটা পর্যালোচনা করলেই বোঝা যায়, কারণ এটা স্পষ্ট। ডাক্তার জাহাঙ্গীর কবিরের যে ভুল ত্রুটি লিমিটেশনস, এটা বাংলাদেশের অধিকাংশ ডাক্তারদের মধ্যে আছে, এরকম অপচিকিৎসা অহরহ হচ্ছে, বিভিন্ন অপমৃত্যু হচ্ছে, অনেক মানুষ অভিযোগ বিভিন্ন পেপার পত্রিকা আসছে যে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবিরের চিকিৎসায় তার মেথোডোলজি ফলো করে কেউ মৃত্যুবরণ করেছে এরকম একটা প্রমাণ কেউ দেখাতে পারবে? ডাক্তার জাহাঙ্গীর কবিরের অপচিকিৎসায় বা তার যে মেথোডোলজি, এতে জনস্বাস্থ্যের কী ক্ষতি হয়েছে, এর সপক্ষে কোনো সায়েন্টিফিক বা কোনো সার্ভে, কোনো পরিসংখ্যান কেউ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। তার কার্যক্রমের কোনো নেগেটিভ প্রভাব নেই, আমি বলছি না যে তিনি ভুলের ঊর্ধ্বে, নেগেটিভ বড় ধরনের ইম্প্যাক্ট পড়েনি, বরং এই কথিত ডাক্তারদের অসংখ্য নেগেটিভ প্রভাব আছে। তো এখানে আমি যেটা স্পষ্টভাবে বলতে চাই, সচেতন করতে চাই জাতিকে, এবং এরকম অসংখ্য ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে, ইরানের, তুরস্কের বিভিন্ন বিজ্ঞানীদের অপহরণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আছে। তো ডাক্তার জাহাঙ্গীর কবির বিপক্ষে কিন্তু সেই শক্তিশালী আন্তর্জাতিক লবি চক্র কাজ করছে।